নমস্কার, আমার ভুঁড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুঁড়িভোজ। আমি আজকে তৈরি করব মটরশুঁটির কচুরি বা মটরশুঁটির রাধা বল্লভী, আর খুব সাধারণ সিম্পল একটা আলুর দমের রেসিপি। তার জন্য এখানে মটরশুঁটি নিয়েছি, হিং দিয়ে দিলাম, একটু চিনি, নুন আর মৌরি, একটু আদা আর একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে জল দিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নেব, মিহি একটা পেস্ট তৈরি করে নেব। আর পাশে আলুর দম সেদ্ধ করতে বসিয়ে দেবো নুন দিয়ে। ছোটো আলুর দমের খোসা ছাড়িয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি ময়দা, ময়দার মধ্যে এবার দিয়ে দিলাম মটরশুঁটি বাটার কিছুটা অংশ তুলে নেব। তুলে এবার পুরটা তৈরি করে নেব। সাদা তেল গরম করে পুরটা ঢেলে দিলাম। হিঙের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, হিঙের গন্ধটা কিন্তু এই কচুরিতে ভীষণই ভালো লাগবে। আর মটরশুঁটির পুরটাকে কিন্তু একদম শুকনো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ময়দার মধ্যে 2 চামচ তেল, একটু চিনি, নুন, হিং আর লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব ময়দার সাথে। পুরটা দেখুন হয়ে এসেছে শুকনো শুকনো, এরকম শুকনো হয়ে আসলে তারপরে গ্যাস অফ করে তুলে রাখবো। পুরটা কিন্তু শুকনো করে তৈরি না করলে পুরটা বেরিয়ে কচুরিটা থেকে কিন্তু বেরিয়ে যাবে। এবার আমি আলুর দম তৈরি করে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিলাম, জিরেটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কয়েকটা মেথির দানা। মেথির দানাটাও ভেজে নিচ্ছি, জিরে আর মেথিটা ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু থেঁতো করা আদা, আদার ওপরে দিয়ে দেব হিং। খুব সিম্পল একটা আলুর দমের রেসিপি, কিন্তু খেতে এটা অসাধারণ হবে। এবার সেদ্ধ করে রাখা, নুন দিয়ে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে দেব নুন সামান্য পরিমাণে। সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে আলুটাকে 3-4 মিনিট মতন ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব থেঁতো করা কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা থেঁতো করে এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকেও মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, 1/2 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা একদম কমে রাখবো। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম জল। দিয়ে দিলাম এর মধ্যে মটরশুঁটি দিয়ে এবার ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি ময়দাটা তৈরি করে নেব। ময়দার মধ্যে দিয়েছিলাম যে মটরশুঁটির পুরটা আর নুন, চিনি, হলুদ, সাদা তেল, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হিং রয়েছে। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে তৈরি করে নেব। ভালোভাবে প্রথমে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে এইভাবে ময়দাটা খুব ভালো করে কিন্তু সফট করে মেখে নিতে হবে। আর ময়দার মধ্যে মটরশুঁটির পুরটা দেওয়ার জন্য কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে কচুরিটা। দেখুন আলু সেদ্ধ হয়ে এসছে, খুন্তি দিয়ে কেটে একটু দেখে নেব। আলু ভালো করে সেদ্ধ হয়ে এসছে। এবারে নুন মিষ্টিটা চেক করে নাবিয়ে দিতে হবে। ময়দাটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেওয়ার পরে আরও একটু মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু অনেকটা মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিট ঢাকা দিয়ে, তার জন্য অনেকটা সফট হয়ে গেছে। এবার এটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে। আগে সমস্ত লেচিটা কেটে তৈরি করে নেব। এবার লেচিগুলোকে এইভাবে গোল করে চাইলে আপনারা এরকম চ্যাপটা করে বাটির আকার করেও রেখে দিতে পারেন। সমস্ত লেচিগুলো এইভাবে রেডি করে রেখে দিলে কিন্তু কচুরিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এখানে আমি যে কটা লেচি আছে সে কটা এরকম মটরশুঁটির বল, গোল গোল বল তৈরি করে নেব। এতে করে কিন্তু সমস্ত মটরশুঁটির কচুরিগুলোতে সমান সংখ্যক পুর তৈরি হবে। এখানে আমার 11টা মতন কচুরি আমি ভাজব, তার জন্য 11টা মটরশুঁটির গোল বল তৈরি করে নিয়েছি। এভাবে ভেতরে ভরে নিয়ে কচুরিগুলোকে বেলে নিতে হবে। আর মটরশুঁটির পুরটা কিন্তু অবশ্যই শুকনো করে নিতে হবে, ওটা যদি নরম থাকে বেলার সময় কিন্তু ফেটে চারধার দিয়ে বেরিয়ে যাবে। দেখুন আমি এভাবে বেলে নিয়েছি, একটুও কিন্তু ফেটে যায়নি বা পুরটা বেরিয়ে আসেনি। এইভাবে সমস্ত তৈরি করে নিয়ে বাটির মধ্যে এইভাবে গোল গোল মটরশুঁটির পুরের যে বলগুলো দিয়ে দেব, এভাবে হাতের সাহায্যে হালকা হাতে একটু এরকম করে প্রেস করে নিয়ে বেলে নেব। এইভাবে কটা কটা করে বেলে নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। একবারে সমস্ত বেলে ভাজলে আবার মটরশুঁটির কচুরিগুলো কিন্তু সুন্দরভাবে ফুলবে না। কটা বেলে আমি এখানে তেল গরম করে নিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। আর ফ্লেমটা অবশ্যই কমে রেখে, লোতে বা মিডিয়ামে রেখে মটরশুঁটির কচুরিগুলো ভেজে নেব। তাতে করে কিন্তু এগুলো ভীষণ খাস্তা হবে আর
ফ্লেমটা হাই করে ভাজলে মটরশুঁটি কচুরিগুলো খাস্তা হবে না, একটু নরম হবে আর কালারটা চট করে ধরে যাবে। তো আমি ফ্লেমটা লোয়ে রেখে মটরশুঁটি কচুরিগুলো ভেজে নিচ্ছি। একটা ভাজা হয়ে গেছে, এটা তুলে ফেলবো। এইভাবে তৈরি করে মটরশুঁটির কচুরি ভাজলে কিন্তু পুরো বেরিয়ে যাবে না, আর প্রত্যেকটা কচুরি কিন্তু একদম বলের মতন এরকম ফুলে উঠবে আর খেতে অসাধারণ হবে। মটরশুঁটির কচুরি এইভাবে রান্না করলে কিন্তু একদম রাধা বল্লভীর মতন, অনুষ্ঠান বাড়িতে যে রাধা বল্লভী তৈরি করা হয় ওই রকম খেতে হবে। দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু সুন্দরভাবে ফুলছে। দুটো পিঠি এরকম লাল করে ভেজে নিতে হবে। কচুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি থালায় আলুরদমের সাথে সার্ভ করে দেব। দেখুন আলুরদমের সাথে সার্ভ করে দিয়েছি, ভীষণ সুস্বাদু একটা রেসিপি, একদম তৈরি। রেসিপি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ।